ভালো করে আনন্দে পুজো কাটান, নির্বিঘ্নে পুজো কাটুক। এই কদিন পুজোর কদিন আমরা পুজোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই আজকেও আমাদের আলোচনায় এই পুজোর বিভিন্ন দিকই থাকবে, তবে একটু ভিন্নধর্মী আলোচনা হবে। যে আলোচনাটা, এই যে শারদ উৎসব, এই মিলন মেলা, মিলন উৎসব, যেভাবেই আপনি যে নামেই ডাকুন, তার সামাজিক দিক কি রয়েছে, এই বিষয় নিয়েই আজকে মূলত আলোচনা। আমাদের সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অবশ্যই সাংবাদিক অমিত ভৌমিক, নমস্কার আপনাকে, নিউজ ম্যানগারে স্বাগত জানাই, এবং অবশ্যই অনেক অনেক শারদ শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের লোকেদের। আপনাকেও সেই সঙ্গে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা, এবং ভ্যানগার্ড পরিবারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, এবং রাজ্যের সমস্ত দর্শককে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভকামনা জানাচ্ছি। অমিতদা, যে বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা, যে এই শারদ উৎসব, এক একজন শারদ উৎসবকে এক একভাবে দেখেন, এক একভাবে ব্যাখ্যা করেন, যার যার মতন করে যে যে ব্যাখ্যা করেন, তো আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, মূলত এটা ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, আপনি ঠিক কিভাবে এটাকে দেখেন? গুরুদেব রবীন্দ্রনাথ একটি অসাধারণ কথা বলছেন। হ্যাঁ, আমি কথাটি এই কারণে বললাম, মানে ধর্মীয় কথাটা আসায়, রবীন্দ্রনাথ তিনি বলছেন যে আগমনী বা বিজয়ায় ধর্ম কোথাও নেই, দেব মাহাত্ম্য কোথাও নেই, পরিষ্কারভাবে বলছেন, বলছেন এখানে ধর্ম কোথাও নেই, দেব মাহাত্ম্য কোথাও নেই। কারণ ধর্ম যদি থাকত, বা যদি কোনো ধর্মীয় বিষয়টিকে নিয়ে যদি প্রাধান্য থাকত, চণ্ডীতে আমরা দেখছি, চণ্ডীতে যিনি মহিষাসুরকে বধ করছেন এবং যিনি মধু পান করতে করতে মহিষাসুরকে বলছেন, গর্জে গর্জে স্খনং মৃহ মধু ইয়াবত পিবাম্মহম ময়ত্বই হতহত্রৈব গর্জি সন্ত্রাসু দেবতা। অর্থাৎ আমি মধু পান করছি এবং আনন্দে অট্টহাস দিচ্ছি, দেবতারা আমাকে বন্দনা করছেন, এবং ওরে মূর্খ, ওরে মহিষাসুর মূর্খ, তুই জানিস না আমি দেবতাদের তেজের থেকে উৎপন্ন হয়েছি, হ্যাঁ আমি তোকে নিধন করব। এই যে ভাবটি চণ্ডীর, এই ভাবটিকে আমরা এই দুর্গাপূজায় কোথায় পাই? একমাত্র দুর্গার কাঠামোটা বাদ দিলে আর কোথায় পাই? কারণ আপনি বলুন, আপনি আগমনীর গানে বা বিজয়ার গানে, আগমনীর গানকে আমাদের যারা লিখেছেন, চণ্ডীদাস বলুন, দাশরথী রায় বলুন, বা আমাদের রামপ্রসাদ বলুন, আমাদের সেই অন্যান্য যারা গীতিকার যারা সে সময়কার, গিরিশচন্দ্র ঘোষ, যারা আগমনী গান লিখেছেন, সেই আগমনী গানে কিন্তু কোথাও দেব মাহাত্ম্য, দুর্গা মাহাত্ম্য নেই। একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গ্রাম বাংলার, কৃষিভিত্তিক বাংলা, গ্রাম বাংলার একটি ছবি, যেখানে মেয়ের মানে যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে একেবারে পরিবারটির দীর্ণ জৈন্য দশা, স্বামী কাছে বিয়ে দিয়েছে, ভালো অবস্থায় মেয়েকে বিয়ে দিয়েছে, হ্যাঁ গিরিরাজকে মা মেনকা বলছেন, মা মেনকা হচ্ছেন বঙ্গ মাতার তিনি প্রতিভু, একটি গ্রামীণ মায়ের একটি প্রতিভু হচ্ছেন মা মেনকা, সেই গ্রামীণ পিতা হচ্ছেন বাবা গিরিরাজ, বলছেন যাও যাও গিরি, আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে, দেখেছি স্বপন শুনেছি নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। আচ্ছা বলুন তো, এই যে গানের যে গীতির অর্থ, যে দেখ উমা মা মা বলে কেঁদেছে কেন, বলছেন আমার ভাঙর ভিখারি জামাই আমার, তার বসন ভূষণ সব আবরণ, তাও বেচে ভোলা ভাং খেয়েছে, মানে মায়ের সমস্ত অলংকার বিক্রি করে দিয়েছে ভোলা শিব মহেশ্বর। তো এই যে চরিত্রগুলি, এই চরিত্রের সঙ্গে চণ্ডীর কোনো মিল পাই আমরা? মানে ভোলানাথের সংসার তো একেবারে একটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মানে যেটা বোঝা যাচ্ছে গোটা বিষয়টা, তাহলে গোটাটাই মানে সমাজ, সামাজিক আঙ্গিকে দেখা বিষয়। সারাদিন ধরে মানে দুর্গা আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির উমা, সারাদিন ধরে, তৎকালীন সময় তো এখনকার মতো এত উচ্চ মানের নেশা পাওয়া যেত না, তো সারাদিন ধরে এই কৃষি কাজ করে শ্রমজীবী মানুষ সবকিছু সেরে এই ভাং টাং খেতেন, ওই চরিত্রটাকেই, ওই যে অন্তজ শ্রেণীর যে চরিত্র, সমাজের নিম্নবিত্ত মানুষের যে চরিত্র, শ্রমজীবী মানুষকে আমরা শিবের মুখে বসিয়েছি। শিব হচ্ছেন একটি শ্রমজীবী মানুষের চরিত্র, যে হয়তো একটু নেশা ফেশা করে, হয়তো নেশার পয়সা নেই, এই চিত্রগুলো আজকেও আমরা দেখি গ্রাম বাংলায়, হয়তো বাড়িতে পয়সা নেই, কি করবে, স্বামীর স্ত্রী সমস্ত অলংকার বিক্রি করে দিচ্ছেন রাগে, এবং মার কাছে বলছেন মা আমার সব অলংকার বিক্রি করে দিল তোমার দেবতা, এখন তখন বলছেন বাবাকে পাঠাও, না হলে তুমি না পাঠালে বাবা আমাকে নিতে আসবে না। এই চিত্রগুলি কিন্তু আজকের নয় আমাদের সচিন, কিন্তু আমার এখানে একটা বলার আছে, এখানে আমার একটা বলার আছে, এই যে বিষয়টা যে উমা আমার বাড়ির মেয়ে,
বা আমার জীবন শৈলীর মধ্যে দিয়ে আমার কৃষ্টি সংস্কৃতি গ্রামীণ বাংলা ঐতিহ্য যেভাবে আমি দেখি, এই ছবিটাই তার মধ্যে ফুটে উঠছে। এইভাবে কি মানুষ দেখেন? পুজোর সেই তৎকালীন সময়টার নাম মধুপর্ক, পুজোতে বলা হচ্ছে মধুপর্ক দেয়া। আপনি মানে ভাষাটি শুধু পরিবর্তিত হয়েছে, পুজো কোথা সবটাই তো। আপনি যখন দুর্গাকে বাড়িতে এনেছেন তার পুজো করতে, তাকে আপ্যায়ন করছেন, তাকে কি দিচ্ছেন? তাকে পাদ্য দিচ্ছেন, মানে পা ধোয়ার জল দিচ্ছেন। তখন তো আর সুইচ টিপ দিলে জল পড়তো না, ঘটি দিয়ে জল দিতে হতো। তো তাহলে তাকে পাদ্যম দিচ্ছেন। আমরা বলছি রজত আসনায়ন। রজত আসনটা কি? দেবীকে যে আসনে বসতে দেওয়া হয়। আজকাল আপনি যেভাবে আমাকে সোফা দিয়েছেন, তখন তো সেরকম সোফা ছিল না, সেই পিড়ির আসন বা মাটির আসনে বসতে দেওয়া হতো। তাই বলা হচ্ছে রজত আসন। রজত বলছেন একটি রৌপ্য দ্বারা নির্মিত আসন, সেটি একটি শ্রেষ্ঠ ভাব। আমার যা কিছু শ্রেষ্ঠ সেই আসনটিতে আমি মায়ের আসন পেতেছি। এবং সে জায়গায় বলুন, এই যে পূজা একজন পাদ্যং অর্ঘং দেওয়া হচ্ছে, অর্ঘ কি দেওয়া হচ্ছে? আপনি যে কোনো অনুষ্ঠানে গেলে বা আপনার কোথাও গেলে আপনি একটু ফুল দেন আমাকে বা পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করেন, এটি আমাদের সামাজিক রীতি। তো দেবীকে আমরা পুষ্প অর্ঘ্য দিচ্ছি। তো এর মধ্যে আপনি ধর্ম কোথায়? আপনি প্রত্যেকটি বিষয় বলুন, আমি কোন জায়গাটাতে ধর্ম? আপনার বাড়িতে গেলে আপনি আমাকে প্রথমেই কি ভাত খেতে দেন, না প্রথমে একটু মিষ্টি বা অন্যান্য আমন্ত্রণ করেন? নিশ্চয়ই আপনি একটা প্রথমে মিষ্টি বা অন্যান্য একটু ফল মিষ্টি অন্যান্য খাইয়ে দুপুরবেলার ভাত খাওয়ান। তো ঈশ্বরকে বা তাকে আমরা দেবী জ্ঞানে পূজার মধ্যেও তো প্রথমে তাকে আমরা ফল ভোগ নিবেদন করছি এবং তারপরে অন্য ভোগ দিচ্ছি। যেভাবে এর মধ্যে ধর্ম কোথায়, দেব মাহাত্ম্য কোথায়? আসলে আমার মনে হয় আপনি অন্যভাবে নেবেন না। অতি প্রগতিশীলবাদীরা, কথাটা আবারও আমি বলতে চাই, অতি প্রগতিশীলবাদীরা ধর্মের মোড়ক দিয়ে আমাদের যে ঐতিহ্যটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে। তারা কি মানে প্রগতিশীলরা ধর্মের মোড়ক দিয়েছেন বলছেন? না, অতি প্রগতিশীল শব্দ দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অতিশীল ও প্রগতিশীল হওয়া আর অতি প্রগতিশীল দুটো পার্থক্য রয়েছে। তখন ধর্মের মোড়ক দিয়ে আপনি যদি বিষয়টাকে আরা একটা ধর্মীয় বিষয় বলে দূরে সরিয়ে রাখেন, আজকে আপনি জিজ্ঞেস করুন তো, আজকাল যারা গান বাজনা করছেন বা এই প্রজন্মের যারা আগমনী গান বললে শিশিরে শিশিরে ইত্যাদি যেগুলি শরতের আধুনিক গান আসছে সব জানে যে আমাদের বাংলার সাহিত্যে, বাংলার লোকসাহিত্যে আগমনী গানের ধারাটি, এটি একটি গানের ধারা। আমাদের যেভাবে লোকসঙ্গীত, রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদী গান, শ্যামা সঙ্গীত রয়েছে, এরকম একটি গানের ধারা কিন্তু আগমনী গান বা আগমনী বা বিজয়ার গান। কিন্তু আজকে আপনি খুঁজে দেখুন তো, যারা নতুন প্রজন্মের গান বাজনা চর্চা করছে, আমি হলফ করে বলতে পারি, হাতে গোনা কয়েকজন ছাড়া সেই ঐতিহ্যবাহী গীতিকারদের নাম আমরা খুঁজে পাবো। কারণ এই সমস্ত গানের, কারণ যে গানে গিরিরাজের অন্তরের যন্ত্রণা নেই, যে গানে মা মেনকার হৃদয়ের যন্ত্রণা নেই, একজন বাবা জানেন যার কন্যা সন্তান রয়েছে তাকে মানে পরের হাতে তুলে দেওয়ার কি একটা কৃত্রিমতার মোড়কে বাঁধন করছে পুরোটাই? অবশ্যই এটা একটা ধর্মীয় মোড়ক দেওয়া হচ্ছে। আসলে তারা যেভাবে সৃষ্টি করেছেন এই সবটাই আমাদের এই মোড়কের, এই মোড়কের বাইরে বেরিয়ে এসে এই সামাজিক ভাবে বেরিয়ে আসাটা বা এইভাবে ভাবনা চিন্তা করাটা এ তো অনেকটা কঠিন বিষয়। ঠিক, কারণ এই মোড়কটা বেশ পুরো মোড়ক দেওয়া হয়েছে। এবং আমি আজকেও দেখছি অনেকে লিখছেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল, আচ্ছা কার্তিকের বউ কে রে, কলা বউ কার বউ, কলা বউ কি? আমরা বিষয়গুলো একবার জানবার চেষ্টা করি না, আমরা শুধু পুজোটা দেখি, প্যান্ডেল হপিং করি। কিন্তু আমাদের উপনিষদে আমাদের আচার্যরা, আচ্ছা জেনে নিচ্ছি, তাহলে এই দুর্গা এন্ড উমা, হ্যাঁ, কেউ কেউ আমি ফেসবুক দিয়ে যখন কথা হচ্ছে, কেউ উমাকে বরণ করছেন, কেউ দুর্গাকে বরণ করছেন, বোথ আর সেম। বিষয়টি একটা শক্তিকে, একটা সিম্বলিক একটা শক্তিকে, শক্তি তিনি যখন আমার ঘরে থাকেন তখন তিনি আমার ঘরের মেয়ে, তিনি যখন যুদ্ধক্ষেত্রে যান, তিনি যখন কর্মক্ষেত্রে যান, তিনি সশক্তি সমন্বিতা, তাকে বলা হচ্ছেন, চণ্ডীতে বলা হচ্ছেন সর্বস্ব রূপে সর্বে এসে সর্বশক্তি সমন্বিতে, তার মধ্যে একটা টোটালিটি। কিন্তু তারপরেও কিন্তু একটি পুরুষতান চিত্র আপনি দেখুন, দুর্গাকে আমরা যতই উমা যুদ্ধে গিয়ে দুর্গা হচ্ছেন, উমা যুদ্ধে গিয়ে দুর্গা হচ্ছেন, এবং দুর্গাকে যারা বানিয়েছেন তারা কিন্তু একজনও দেবী নন, ঠিক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার। তাহলে সে জায়গা আমরা যতই নারী শক্তির জয়গাথা বিজয়গাথা গাই, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার চিত্রটা কিন্তু পরিষ্কার, কারণ পুরুষরাই কিন্তু দুর্গাকে নির্মাণ করেছে, কোনো মহিলা বা কোনো নারী কিন্তু দেবীকে নির্মাণ করেননি। কিন্তু এর আরেকটা দিকও তো আছে না, দুর্গাকে পুরুষরা এগিয়ে দিয়েছেন, এটাও তো ঠিক। অবশ্যই পুরুষরা এগিয়ে দিয়েছেন, অস্ত্রগুলিও দিয়েছেন পুরুষ দেবতা, একজন দেবীও নেই যাকে অস্ত্রগুলি দিয়েছেন।
আমি এই জায়গায় পুরুষতান্ত্রিক সমাজের একটি মানে অন্যভাবে নেবেন না, ধর্মীয় বিষয় না, কারোর বিশ্বাসকে বা বৈভবকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। দুর্গাকে আমরা যতই দশক প্রহরণ ধারী করে সাজাই, দুর্গার মধ্যে একটি একটি টোটালি দুর্গার কাঠামোটা হচ্ছে একটা সম্পূর্ণতা, তার উপর কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের যে মানে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি। উপরে কিন্তু শিবের মুখটি ঠিক রয়েছে, চালির উপরে যদি আমরা লক্ষ্য করি শিবের মুখটি কিন্তু দেখা যায়। তার মানে কি, দুর্গাকে আপনি যতই ক্ষমতাধর করুন, যতই শক্তিশালী করুন, তিনি মহিষাসুরকে বধ করেছেন, তার পদতলে সিংহরাজ, কিন্তু পুরুষতান্ত্রিকতার ছায়া থেকে কিন্তু দুর্গাও মুক্ত নন। বিল্লতলে বোধন কি তাই জন্যে? বিল্লতলে বোধন একটি অসাধারণ কনসেপ্ট। এই কনসেপ্টটি আমি মাঝে মাঝে ভাবি সেটি একটি বেলগাছকে পুজো নয়। আজকে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বৃক্ষরোপণের কথা বলছেন, সবুজায়নের কথা বলছেন, উদ্ভিদকে রক্ষা করার কথা বলছেন। আমাদের ঋষিরা, আমাদের আচার্যরা, আমি বারবার বলি, তাদের মতন দূরদর্শী সম্পন্ন, তাদের মতন বিজ্ঞানসম্মত, আমরা আজকাল নিজেদেরকে খুব বিজ্ঞানসম্মত যুক্তিবাদী হিসেবে প্রমাণ করতে চাই, কিন্তু আমার মনে হয় তারা অনেক বেশি যুক্তিবাদী। তারা জানতেন সে সময়কার যে প্রেক্ষাপট, সে সময়কার যে সমাজ ব্যবস্থা, তখন যদি একটি ধর্মীয় বা ঈশ্বরের মোড়কে বিষয়টিকে উপস্থাপন করা যায়, মানুষ বৃক্ষকে পূজা করবে। বৃক্ষ পূজা ছিল আমাদের আমাদের আমরা দেখি আমাদের বিভিন্ন মঙ্গল কাব্যে যে বৃক্ষ পূজার কথা ছিল। আজকে চণ্ডী মঙ্গলের যে অত্যুগ্র চণ্ডী, তিনি কিন্তু সমাজের ভারসাম্য রক্ষা যা যা দরকার দুর্গা পূজায় সমস্ত কনসেপ্ট গুলি রয়েছে, একটি কনসেপ্ট বাদ নেই। হ্যাঁ, একেবারে সমাজের যারা নিম্নবৃত্ত থেকে শুরু করে বারবণিতার মাটি পর্যন্ত এই দুর্গা প্রতিমা এলাকায়, সমাজে যারা উপেক্ষিত, যারা সমাজে একেবারে সমাজ যাদেরকে কোনোদিন গুরুত্ব দেয়নি, ঠিক একই বিষয় নিয়ে আমরা কিছুদিন আগে একটা আলোচনা করছিলাম এবং উনি কাঠামোর পুরো ব্যাখ্যা করেছেন যে গণেশের বাহনী কেন ইঁদুরই হতে গেল এত কিছু ছেড়ে। এত আলটিমেটলি যেটা আউটকাম বেরিয়েছে উনিও সেটাই বলছেন যে এই নবপত্রিকা বা কলাবউ যেটা আমরা বলি, নটি গাছের সমন্বয়ে, অবশ্যই মানে বৃক্ষকে সেখানেও প্রাধান্য দেওয়া হয়। এবং আপনি আমরা শুধু শাস্ত্রটা যদি দেখি, সেখানে বলা হচ্ছে দেবী তিনি অজনী সম্ভবা, তিনি তার জন্ম হয়নি। চণ্ডীতে যে দেবী, আমাদের সাধারণত দুর্গা পূজা হয় মার্কেন্ডেয় পুরাণ, নন্দিকেশ্বর পুরাণ, দেবী পুরাণ এবং কালিকা পুরাণ মতে, আমাদের সাধারণত ভারতবর্ষে যে পদ্ধতিগুলি দুর্গা পূজা হয় সেখানে শাস্ত্রীয় ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে দেবী অজনী সম্ভবা, তাকে বিল্লতলে ব্রহ্মা তাকে বোধন করেছিলেন, কাত্যায়নী মুনির আশ্রমে তার জন্ম হয়েছিল। সেই অজনী সম্ভবা দেবীকে বিল্লতলে একটি শিশুকে, শিশুটি কিরকম বলছেন, তার শরীরে কোনো বস্ত্র নেই। একটি শিশুর যখন জন্ম হয় তার শরীরে তিনি উলঙ্গ থাকে না, তো তাকে দেখে আমাদের কখনো আমাদের মধ্যে কামভাব বা অন্যভাব জাগে না, সেটি রমণী হলেও তত্রূপ ভাবে দেবী বিল্লতলে আজকে অজনী সম্ভবা রূপে তিনি আবির্ভূত হয়েছে আর বোধন করছেন কেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং বোধন করছেন। এভাবে করে অপূর্ব ভাবে শাস্ত্রটিকে ব্যাখ্যা করছেন। এবং এই কথাটি যে বললেন কলাবউ স্নান নবপত্রিকা বার্ষিণী দুর্গা, অনেকে এমন কলাবউ প্রসঙ্গে যেটা আপনি বলছিলেন আগে, কলাবউ কার বউ, কলাবউ কার বউ, ওই যে বললাম আমাদের আচার্যরা আমাদের ঋষিরা এত সুন্দর করে ব্যাখ্যাগুলি দিয়েছেন প্রত্যেকটি ভাবে। প্রথম বললাম যে বিল্লতলে এর মধ্যেও বৃক্ষ ভাবনায় দেবীকে তুলে ধরা হয়েছে, এবং নবপত্রিকা মানে নটি শস্য। এই যে আমরা দেখি একটি কলা গাছ, এই কলা গাছের মধ্যে নটি শস্য বা আমাদের নটি ফল বা নটি শস্য দানাকে বেঁধে তাদেরকে দুর্গা নামকরণ করা হয়েছে। কারণ দুর্গা নাম করা কেন করা হয়েছে, কারণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। আমাদের উর্বরা প্রকৃতি যদি নষ্ট হয়ে যায় তখন যদি আমরা একটি বিষয়ে দুর্গাকে, শক্তিকে, শক্তির কোনো আলাদা অস্তিত্ব নেই, সবকিছুর মধ্যেই শক্তি সমন্বিতা, তা হচ্ছে কলাতে ব্রহ্মাণী, কলাতে ব্রহ্মাণী দুর্গার একটি নামকরণ, কচুতে কালিকা, হলুদে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলে শিবা, ডালিমে দুর্গার বিভিন্ন নামকরণ করা নবপত্রিকার, ডালিমে রক্ত দন্তিকা, অশোকে শকরহিতা, মানে চামুণ্ডা এবং ধানে লক্ষ্মী। এভাবে করে মানে নটি শস্যর মধ্যে দেবী দুর্গাকে অধিষ্ঠান করানো হয়েছে। এই যখন আপনি জানবেন যে কচুতে দেবী দুর্গার বাস, কলাতে দেবী দুর্গার বাস,
জয়ন্তীতে বেলে তখন আপনি সেই ফল বা সেই শস্য দানাকে রক্ষা করবার মধ্যে আপনি কিন্তু অনেক বেশি মানে শ্রদ্ধাশীল হবেন। এটা এটা অ্যাকচুয়ালি নামটা কি নবপত্রী কলাবউ কি এটি আমাদের কলাবউ অর্থ নামে কলাবউ অবশ্যই কলাবউ যেহেতু একটি কলা গাছের মধ্যে সেই তিনি দুর্গা তিনি কার্তিকের বউ নন শাড়ি পরিয়ে সাজানো হয় হ্যাঁ আচ্ছা তিনি কার্তিকের বউ নন তিনি গণেশের বউ নন তিনি হচ্ছেন স্বয়ং দুর্গা এবং নয়টি শক্তি সমন্বয় করেছেন। দুর্গাপূজায় কিন্তু নয়টি বিষয় প্রাধান্য আপনি দেখবেন নদিন ব্যাপী নবরাত্রি পূজা নবদুর্গা পূজা নয় শব্দটি কিন্তু বারবার এসেছেন এবং প্রথম দিন থেকে যদি আমরা দেখি এই যে একেবারে প্রতিপদ থেকে প্রত্যেক দিন নবদুর্গা যেটি উত্তর ভারতে বেশি প্রচলিত উত্তর ভারতে নবদুর্গা সেখানে বলা হচ্ছেন প্রথমং শৈল প্রীতি দ্বিতীয়াং ব্রহ্মচারিণী তৃতীয়াং চন্দ্র ঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দ মাতেতি ষষ্ঠং কাত্তায়নী তথা সপ্তমং কাল রাত্রিতি মহাগৌরী চষ্টমম সিদ্ধিদাত্রী চ নবম ইতি নবদুর্গা প্রকীর্তিতা। এভাবে করে দুর্গার নদিনে এ নবরাত্রি পূজা সেটি বিশেষ করে উত্তর ভারতে দেখা যায় আজও জাকজমক পূর্ণ সহকারে তারা নদিন ব্যাপী পূজা করেন। এত বড় সমন্বয় আমি বারবার এটাকে বলতে চাই যে এটি একটি সমন্বয়ের উৎসব এত এতদিন ব্যাপী প্রলম্বিত কোন উৎসব বোধ ভারতবর্ষে আর নেই নদিন ব্যাপী পূজা। এই যে আছে আপনি একটি একটি কাঠামো আজকে আমাদের পরিবারগুলি ভাঙতে 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 একেবারে নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা চলে এসেছি। তার প্রভাব তো পুজোতেও পড়েছে, তার প্রভাব পুজোতে পড়ছে, যেটা ছিল এক সময় এক কাঠামোর পুজো সাবেকে আনা সেই বনিদি বাড়িতে হয়তো ধরে রেখেছেন তারা বা কেউ কেউ, কিন্তু এখন এই থিমের ঠেলায় সেই দুর্গার পরিবার তো গেছে। আসলে এই দুর্গার পরিবারের মধ্যে যেটি আমি বলতে চাই এই দুর্গার পরিবারের মধ্যে একটি সামাজিক চিত্র চিত্রিত হয়েছে। দুর্গা পরিবার সমন্বিত একটি সমাজ ব্যবস্থার জন্য যা যা দরকার, লক্ষ্মী একটি সিম্বলিক, একটি সমাজকে বাঁচতে হলে সম্পদ ছাড়া কোনো সমাজ ব্যবস্থা বা প্রশাসন টেকে না। একটি সমাজ ব্যবস্থাকে এটি গণতান্ত্রিক পরিকাঠামো একটি সমাজ ব্যবস্থার জন্য দরকার অর্থের, সেই অর্থে প্রতীকী প্রতীকী হচ্ছেন দেবী লক্ষ্মী। উনি সেদিন বলছিলেন যে লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা পেঁচার পেঁচার অসাধারণ অসাধারণ ভাব যে পেঁচাটি কেন পেঁচাটি বলছেন পেঁচারা হচ্ছেন দিবান্ধ, আমরা অর্থ পেয়ে গেলে আমরা অন্ধ হয়ে যাই, অন্ধ হয়ে যাই। পেঁচা কিন্তু রাতে জেগে থাকে, অর্থাৎ সাধক মুনি ঋষিরা তারা অত্যন্ত সুচিন্তিত ভাবে তারা কিন্তু পাহারা দিতে হয়, শুধু অর্থ পেলেই হয় না, অর্থটিকে রক্ষা করতে হয়। এইটি কিন্তু পেচক আমাদের বার্তা দিচ্ছেন যে তুমি অন্ধ হয়ে না অর্থ পেয়ে। এবং আমি যে বললাম একটি সোশিও ইকোনমিক সিচুয়েশনকে স্টেবল করতে গেলে আপনার শুধু টাকা থাকলে কি হবে, আপনার যদি বিদ্যা না থাকে জ্ঞান না থাকে সরস্বতী থাকতে হবে। যে কোনো গণতান্ত্রিক পরিকাঠামোতে সরস্বতী মাস্ট বি, এবং সরস্বতী থাকলে চলবে না। সেটিকে রক্ষা করবার জন্য গণপতি গণপতি হচ্ছেন জনগণের প্রতিনিধি। সরস্বতীর সঙ্গে হাসটি তাহলে হচ্ছে যে হাসটি জল থেকে দুটি বের করে দুটি বের করে নি, মানে পড়ার জন্য তো আমার হাজার বই আছে, কি পড়বো সেটা আমায় ডিসাইড করতে হবে। এই যে মানে বিদ্যা বিদ্যা তিনি দিক নির্দেশনা করেন, হংস তিনি দিক নির্দেশনা করেন যে জল আর দুধ মিশিয়ে দিলে রাজহংস যেমন দুধটি গ্রহণ করে জলটি ফেলে, তো সরস্বতী বিদ্যা হচ্ছে আমরা আমরা কোন বিদ্যা সেই বিদ্যাটি গ্রহণ করো, সেই বিদ্যা এখন মানুষ বাঁচানোর জন্য বন্দুক না মারার জন্য ডিসাইড করবে, সেটাই ডিসাইড করবে। গণেশের ক্ষেত্রে আজকে দেখুন গণেশেরটা পরে আসি, কিন্তু এই বিদ্যা এবং আপনার বললাম লক্ষ্মীর কথা, কিন্তু যদি আপনার খাত্র বীর্য না থাকে, আপনার টাকা আছে বাড়িতে প্রচুর পরিমাণে, আপনার বিদ্যা আছে, কিন্তু রক্ষা করার জন্য স্বরাষ্ট্র দপ্তরটি যদি শক্তিশালী না হয়, সৈনিকটি চাই, সৈনিকটি চাই, সৈনিক যদি শক্তিশালী না হয় তাহলে সে আমাদের আফগানিস্তানের অবস্থা হবে, কাবুলের যে অবস্থা লুণ্ঠন করে নিয়ে যাবে, কাবুলের সম্পদ কম ছিল না, কিন্তু স্বরাষ্ট্র বিষয়টি দুর্বল থাকায় কিন্তু আজকে এই জায়গায় এসেছে। তো ওই জায়গাটিকে সমাজ ব্যবস্থা শক্তিশালী করতে হয়। কার্তিক হচ্ছেন সেই ক্ষাত্র বীর্যের প্রতীক, একটি মানে প্রশাসনের বা একটি সমাজ ব্যবস্থার যা যা দরকার খুব অসাধারণভাবে ভেবেছেন। ময়ূরটি ময়ূরের সাপ চিনিয়ে দেয়, চিনিয়ে দেন শত্রুকে তিনি। আমরা যেমন কে আমাদের গুপ্তচর কে আইএসআই আমাদের চিনিয়ে দিচ্ছেন সেই সর্পটি, হ্যাঁ সে ময়ূরটি, এই বিষয়গুলি ভাবতে হবে। এবং গণপতি তিনি জনগণের প্রতীক,
তিনি হচ্ছেন আমাদের নেতা, প্রশাসনের নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা, বিশ্বের নেতা, তিনি জনতার প্রতিনিধি। কিন্তু ভোটের আগে আমাদের নেতাবাবুরা আমাদের মনে রাখেন, ভোটটি শেষ হয়ে গেলে আর মনে রাখেন না। কিন্তু এত বড় মাথা নিয়েও কিন্তু গণপতি, গণপতি মানে সকলের সমস্ত গণদেবতার তিনি রাজা, কিন্তু তার ছোট্ট বাহন কি, অর্থাৎ আমরা যাতে বড় হলেও, মাথাটি বড় হলেও যাতে, খুব সুন্দর করে পর বিদ্যাচার্য ডক্টর মহানম্রতচারী ব্যাখ্যাটি করেছেন মা দুর্গার কাঠামো, যে সেই আপনার সেই ইঁদুরটি, ইঁদুরটি হচ্ছেন জনগণের, জনগণের প্রতি, মানুষের প্রতি ইঁদুর। হ্যাঁ, এই প্রতিনিধিরাই তো গণপতি বানিয়েছে, গণপতি বানিয়েছে। তো গণপতি যেন না ভুলে যায়নি ইঁদুরকে, কিন্তু আমাদের সমাজপতিরা যাতে এই জনগণকে ভুলে না যান। মা দুর্গার কাঠামো একটি অসাধারণ সিম্বল, দশ হাতে দশ দিক রাখেন প্রশান্তময়, দশটি দিক তিনি রক্ষা করছেন। দেখুন, একদিকে পৃথিবীতে যা যা কিছু রয়েছে, প্রকৃতি সত্তা দেবী রয়েছেন, আসুরিক সত্তা, অসুরকে বাদ দিয়ে সমাজ হয় না, অসুর রয়েছেন, পশু শক্তি, পশুকে বাদ দিয়েও তো হয় না। তাহলে তিনটি বিষয় সমাজ ব্যবস্থায় যা যা রয়েছে দুর্গার কাঠামোর মধ্যে, কিন্তু আমরা প্রত্যেকটি বিষয় আমরা লক্ষ্য করি আর কি। আরেকটা বিষয় যেটা এর সঙ্গে রিলেটেড, কুমারী পুজো হয় এখানে, একদিকে যেমন দেবীর পুজো হচ্ছে, এবার মনুষ্যরূপী দেবীর পুজো হয়, এটারও সামাজিক দিক ডেফিনেটলি আছে। আসলে আজকে আমরা যতই আপনি বলি, আমরা আইন করে প্রশাসনিকভাবে যে নারীকে শ্রদ্ধা করতে হবে, নারীকে ধর্ষণ রোধ করতে হবে, কিন্তু আপনি যতই আইন করে কিছু করতে পারবেন না, যদি আপনার অন্তর থেকে সেই শ্রদ্ধা বোধটুকু জাগরিত না হয়, নারীকে যে সম্মান করা। আজ আগে আমাদের আচার্যরা, আমি বারবার কথাটি বলি কেন, দেখ শুধু ভাষাগত দিকটি পরিবর্তিত হয়েছে, একটি কুমারীর মধ্যে তিনি দুর্গা সত্তাকে তিনি স্থাপন করেছেন। স্বামী বিবেকানন্দ ক্ষীর ভবানী একটি মুসলমান রমণীকে, মুসলমান কন্যাকে তিনি কুমারী রূপে পুজো করছেন, এক নৌকার মধ্যে মাঝির মেয়ে, তার মধ্যে তিনি দুর্গা শক্তিকে অনুভব করছেন। মাঝি তো হচ্চকিয়ে গেলেন যে স্বামীজি স্বয়ং আমার মেয়েকে, আমি একটি মুসলমানের মেয়ে, এরকম তার মধ্যে মনে ভাব হচ্ছেন, স্বামীজি পুজো করছেন। তাই এই কুমারী পূজার কিন্তু একটি অসাধারণ, অর্থাৎ কুমারীর মধ্যে দেবী দুর্গাকে, কুমারী যতক্ষণ না রজস্বলা হন ততক্ষণ তিনি নারী হন না, তার পূর্ববর্তী সময় পর্যন্ত দেবীর মতো তাকে দেবী রূপে পূজা করা। এবং আমরা দেখেছি এই কুমারীর কিন্তু অনেকগুলি নামকরণ রয়েছে, মানে আমাদের রামকৃষ্ণ মিশনে বা যেখানে কুমারী পূজা হয়, 1 থেকে 16 বছর পর্যন্ত কন্যাদেরকে কুমারী রূপে তাদেরকে পূজা করা হয়। যেমন 1 বছরের কন্যার নাম হচ্ছে সন্ধ্যা, 2 বছরের যে কন্যা মানে কুমারী, যদি যিনি কুমারী হবেন পূজায়, মানে পূজারীরা যাকে নির্বাচন করেন, 2 বছরের কন্যার নাম হচ্ছেন সরস্বতী, এবং 3 বছরের যে যিনি হবেন সেই কুমারী, তিনি হচ্ছেন ত্রিধামূর্তি, এবং 4 বছর বয়স হলে তার নাম হবে কালিকা, 5 বছর বয়স হলে তার নাম হবে শুভগা, 6 বছর হলে তার নাম হবে উমা, 7 বছর হলে তার নাম হবে মালিনী, এবং 8 বছর হলে তার নাম হবে কুব্জিকা, 9 বছর হলে সেই কুমারীর নাম হবে কালসন্দর্ভা, এবং 10 বছর হলে সেই কুমারীর নাম হবে অপরাজিতা, 11 বছরের কুমারী তিনি রুদ্রাণী, 12 বছরের কুমারী তিনি ভৈরবী, 13 বছরের কুমারী তিনি মহালক্ষ্মী, 14 বছরের যদি কুমারী হন তিনি হবেন পিঠনায়িকা, এবং 15 বছরের কুমারীর নাম ক্ষেত্রজ্ঞা, এবং 16 বছরের কুমারী হচ্ছেন অম্বিকা। এভাবে করে শাস্ত্র 16টি কুমারীকে 16টি বছরের আলাদা আলাদা নির্বাচন করেছেন, যে বয়স অনুসারে বিভিন্ন জায়গায়। যারা পুজো করতে চাইবেন এই রীতি মেনে যদি হয়, তিনি পারলে 3 বছরের করতে পারেন, 16 বছর অবধি করতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এর বাইরে এটা কি শুধুমাত্র অষ্টমীর দিনেই করা হয়, না তার জন্য আলাদা কোনো, যে কেউ চাইলো অন্য দিন করতে চাইলে? কিন্তু আমাদের অন্যদিন করতে, সেটি ধরুন সামাজিক ভাবে যে কোনো দিনই একটি নারীকে একটি কন্যাকে আলাদা করো, সেটা তো হলো সামাজিক, সামাজিক দিক, সামাজিক। কিন্তু কেন অষ্টমীতে কুমারী, অষ্টমীতেই কেন? অষ্টমী হচ্ছে দেবী বলছেন সপ্তমীতে তিনি অস্থির থাকেন। এই যে আমি যখন চট করে ঢুকলাম, আপনি বললেন একটু বসুন, লেট হয়ে গেছে, একটু চা খান, একটু রেস্ট নিন, এটা অস্থিরতা। অষ্টমীতে তিনি স্থিত, স্থিত স্থিত প্রজ্ঞা, কৃষ্ণের আরেকটি নাম হচ্ছেন অচ্যুত, মানে তিনি চ্যুত হন না,
অষ্টমীতে কিন্তু চিত মানে তার চ্যুতি নেই, কেন তার যাবার তারা নেই বা আসার পরেও তার তারা নেই, তিনি স্থিত। এবং অষ্টমী আর নবমীর যে সন্ধি, তাতে হয় সন্ধি পূজা, সেটি অত অসাধারণ ব্যাখ্যা। আমরা দেখুন একটি জন্ম থেকে দেবীকে পূজা করছি, শুরু হলো দেবীকে সেইভাবে পূজাটা শুরু হলো, তারপর কুমারী রূপে তাকে পূজা করছি, এবার তিনি প্রচন্ড মানে মিডল পোর্শনটাকেই আলটিমেটলি ধরা হচ্ছে, এবার তিনি প্রচন্ড যৌবনময়ী, তিনি একেবারে যে সন্ধি পূজাটি হচ্ছেন কি তার উগ্র যৌবনা সম্পন্ন দেবীকে পূজা করা হচ্ছেন। হ্যাঁ, কথাটি আমি বিস্তৃত গেলাম না, সেভাবে এই যে সন্ধির যে প্রদীপ দেবী সেখানে তিনি একেবারে তার মধ্যে সমস্ত ভাবের তিনি চূড়ান্ত শীর্ষ ভাবে তিনি অধিষ্ঠান করছেন। তো কুমারীর পরেই কিন্তু তিনি সেই স্তরে চলে যাচ্ছেন, তার অর্থাৎ তিনি একেবারে তার মধ্যে বলছেন নবযৌবন সম্পন্না, তিনি সম্পূর্ণ যৌবন সম্পন্না দেবীর সন্ধি পূজা হচ্ছে। তো কুমারীর দশাটা তো তার আগে পর্যায়, কুমারীর পর্যায়টা তো তার আগে, এই কারণে সন্ধি পূজা সেদিন একটা অসাধারণ বিষয়। এবং সেই তার আগে কুমারী পূজা হয়। একবার স্বামী বিবেকানন্দ কি অসাধারণ একটি কুমারীর পূজা করছেন, তো তার কপালে কুমারীর কপালে তিনি চন্দনের তিলক দিতে গিয়ে মানে তার হাত কেঁপে উঠেছেন, স্বামীজি একেবারে শিউরে উঠেছেন। দেখুন ভাবের কি চূড়ান্ত পর্যায়ে স্বামীজির, তিনি ভাবছেন আহা দেবীর তৃতীয় নয়নে আমার হাতটি লাগেনি তো, মানে তিনি এখানে যে আরেকটি নয়ন নেই বা এটি যে একটি আঁকা নয়ন, স্বামীজি সেই ভাবে সেটি কতটুকু ভাবের সেই প্রগাঢ়তা থাকলে পরে স্বামীজি বলছেন আহা দেবীর তৃতীয় নয়নে আমার হাতটি লাগেনি তো, মানে সেরকম ভাবে। স্বামীজির মধ্যে আমি বারবার বলছেন আমরা মায়ের ছেলে, মায়ের পূজা করবো, বলছেন দরকার হলে বুকের রোধির ইয়ে মাকে পূজা করব। তিনি মায়ের কাছে তিনি বুকের রোধির মানে বুকের রক্ত পর্যন্ত দিতে চেয়েছেন। তো এগুলি অনেক সেগুলি আলাদা করে দেখুন, একটি ভাবকে বুঝতে গেলে সেই ভাবের জায়গায় না গেলে পরে বোঝা যাবে না। আমি আপনি বলছেন যে কোন ভাবে এই কথাটি বলেছিলেন আমরা বুঝতে পারবো না। আজকে প্রত্যেকটি বিষয় আমি ছোট ছোট করে একটু বলি, এই যে দুর্গাপূজায় পঞ্চশস্য, সেটিও কিন্তু শস্যের কথা বলা হচ্ছে, আমাদের নিত্য ব্যবহার্য ভারতবর্ষের যে সমস্ত শস্য দানাগুলি আমাদের জীবন জীবনের জন্য একেবারে প্রয়োজনীয়, ধান, যব, মুগ, তিল, গম, আয়োজনটির মধ্যে যা যা প্রয়োজন যা যা সবকটা এখানে অ্যাভেলেবল পাওয়া যায়, তাই এমন কোন বিষয় এই আয়োজনের মধ্যে নেই যে খুব কষ্ট করে। এটি আমাদের একেবারে শস্যভিত্তিক, আমাদের শস্যভিত্তিক কৃষিভিত্তিক সভ্যতার কথাই মনে করিয়ে দেয়। অনেকে মনে করছেন যে এখানে গোসম্পদ, আজকে আমরা বারবার বলছি গোসম্পদকে রক্ষা করার কথা, কিন্তু আজকে এই যে পঞ্চগব্য, কারণ আচার্যরা ঋষিরা বুঝেছিলেন গোসম্পদ একটি শ্রেষ্ঠ সম্পদ, গরুর দুধের কোনো বিকল্প নেই, বাচ্চা মায়ের দুধ না পেলে তাকে গরুর দুধ ছাড়া আপনি আর অন্য কোনো কিছু দিতে পারবেন না, গরুর রক্তের যেমন বিকল্প হয় না গরুর দুধের বিকল্প নেই, এটি আমাদের সম্পদ। তাই পঞ্চগব্যকে রক্ষা করবার নির্দেশ দিচ্ছেন আমাদের আচার্যরা। পঞ্চগব্য কি? দুধ, দধি, ঘৃত, ছানা, এগুলি হচ্ছেন পঞ্চগব্য, এগুলিকে পূজায় অভিষিক্ত করা হচ্ছে, অর্থাৎ এগুলিকে মূল কনসেপ্ট হচ্ছে এগুলিকে রক্ষা করতে হবে। পঞ্চরত্ন দেবী পূজায় লাগে, পঞ্চরত্ন, এটি আমাদের ঐশ্বর্য বৃদ্ধির বার্তা দিচ্ছে, আমাদের দেশ যে কতটা সমৃদ্ধ। দেবীর স্নানে 75 প্রকার উপকরণ লাগে, 75টি উপকরণ, এবং আপনি শুনে থাকবেন দেবীকে যখন স্নান করানো হয় একটি মন্ত্র উচ্চারণ করা হয়, আমার মনে হয় মাঝে মাঝে এর মধ্যে যে একটি সমন্বয়ের সুর, যখন বলা হচ্ছে ওম আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী, মানে ভারতবর্ষের যতগুলি বৃহত্তর নদী রয়েছে একটি নদীকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, সেই নদীগুলিকে স্মরণ করার মধ্য দিয়ে আপনি একটি অখণ্ড ভারতবর্ষের এটি চিত্র আপনার মনে হয়। তো দেবী পূজার মধ্য দিয়ে আমরা অখণ্ড ভারতবর্ষকে কল্পনা করি বা অখণ্ড ভারতের ভারত মাতাকে কল্পনা করি। এই যখন আপনি বলছেন ওম আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী ভারত, একটি নদীর নাম আসছে, এর মধ্যে কিন্তু একটি সমন্বয়, কোন নদী শুধু গঙ্গাই বড় হবে আর কেউ বড় হবে না, আজকে তো আমাদের তো প্রত্যেক মুহূর্তে আমাদের প্রতিযোগিতা চলছে, বিবাদমানতা, কিন্তু আমাদের আচার্যরা ঋষিরা তারা দেখিয়েছেন দেবীর এই যে মাটি লাগে, প্রায় মাটি লাগে প্রায় 35 প্রকার মাটি লাগে, গজদন্ত মৃত্তিকা মানে হাতির দাঁতের যে মাটি, তারপরে শৃঙ্গ মৃত্তিকা একেবারে শুকর যে মাটিটাই নষ্ট করেছেন থেকে শুরু করে
একেবারে আপনার সেই কি বললাম মানে সেই বেশ্যাদার মৃত্তিকা, যে সমাজের একেবারে অচ্যুত তাকে সমাজ দূরে সরিয়ে রেখেছেন, তিনিও মাতৃপূজায় অবহেলিত নন। নজরুলের কথাটি মনে হয়, আয় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে, যেথায় সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছবে। এখানে এখানে কোনো অসুচিতা নেই, সকলেই সকলের জননী তিনি, বিশ্ব জননী তিনি। এই যে বোধটি, দুর্গাপূজা দেখতে গেলাম, ওই বোধটুকু আমাদের মানে থাকতে হবে। শুধুমাত্র প্যান্ডেল হপিং করলাম, আমাদের আচার্যরা, আমাদের যে কনসেপ্ট, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, আমরা কলাবৌকে আপনি জানেন না, আমি জানি না, আমার প্রজন্ম জানে না, কলাবৌ নিয়ে একটা মজাদার গসিপ করে দিলাম, এই গসিপটি অন্য জায়গা ছড়িয়ে গেল। এই করতে করতে আমি একটি কথা খুব সবিনয়ে বলতে চাই, আজকাল তো সোশ্যাল মিডিয়ায় অনেক খুব বেশি আমরা কথা খুব লঘু হয়ে যায়, তো লঘু করতে গিয়ে আমরা যাতে আমাদের ঐতিহ্যকে পরম্পরাকে আঘাত না করি, কারণ আমার কোনো অধিকার নেই আমি আমার পরম্পরাকে, আমি না জানতেই পারি, কিন্তু না জানলে কোনো বিষয় নিয়ে সেইভাবে চর্চার চট করে। আচ্ছা, আমরা অষ্টমী অবধি এসেছিলাম, নবমীরও ডেফিনেটলি তাহলে একটা তাৎপর্য রয়েছে। নবমীতে কি বলি দেবেন, ছাগ বলি দেবেন না মোষ বলি দেবেন, কি বলি দেবেন? আসলে মহাপূজায় আমরা যদি আমিত্বটাকেই বলে দিতে না পারি, বলে রামপ্রসাদ গান লিখছেন না, আমি বলে ঘুচিবে জঞ্জাল, আমার আপনার অহংবোধ আমরা বলি দেব মায়ের কাছে, আমার আপনার মধ্যে শুধু অহংবোধ এবং সে ধর্ম অর্থ কাম ও মোক্ষ কোথায়, এই অহংবোধ থেকেই তো বাছাই করে একদম তাজা মোষটাকে নিয়ে আসছি, নিয়ে আসছি, বলি দেওয়ার কথা বলা হচ্ছেন, কি বলি, বলি দিচ্ছি, অহংটাকে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, বলি দিতে হবে আমাদের অহংকারকে। হ্যাঁ, সে অহংকারকে রবীন্দ্রনাথ বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। তা আমাদের মাথা নত করতে শুধুমাত্র হাত থেকে মাথা কপালে হাত থেকে প্রণাম করলে চলবে না, সে প্রণামটি আমাদের হৃদয় থেকে হতে হবে, সে অবনমনটি, আবার রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আসলে কিছু হয় না, শেষ জয়ে হয় সে বিজয়ী তোমারও কাছেতে হারিয়ে। রবীন্দ্রনাথ একটি গানে বলছেন, বলেছেন বিজয়ী কে, বিজয়ী মানে আমি জয়ী, আমি জয়ী হই না, বলছেন শেষ জয়ে হয় সে বিজয়ী তোমারও কাছেতে হারিয়া, তার কাছে পরাজয়ের মধ্যে, সর্বশক্তির কাছে অবনমনের মধ্যে একটি আনন্দ রয়েছে, একটি তৃপ্তি রয়েছে। আপনি যে বিষয়টি জানেন, আপনার কাছ থেকে যদি আমি সেই বিষয়টি আপনার কাছে, আপনাকে আমি স্বীকৃতি দেই বা আপনার কাছ থেকে আমি শিখি, না রে ভাই আমি উপমা আমি জানি না, আপনার কাছ থেকে শিখলাম, তাতে আপত্তি কোথায়? এদের মধ্যে তৃপ্তি, আমি সব জানি, আমি সব জানতা, আর কেউ বিশ্বের জানে না, পৃথিবীতে এই যে অহংটি, এই অহংটি আমরা যাতে মাতৃচরণে আমরা বলি দিতে পারি, আমাদের যা কিছু জড়তা রয়েছে, যা কিছু কলবুষ রয়েছে, যা কিছু কলুষতা রয়েছে, যা কিছু দৈন্যতা রয়েছে, মালিন্য রয়েছে, এই সব কিছুকেই আমরা নবমীতে বলিদান করব, আর তাহলেই কিন্তু এই পূজা সার্থক হবে। শুধু মোষ বলি দিলে বা ছাগল বলি দিলে পাঠা বলি দিলে হবে না, হৃদয়ের। এখন ঠিক নবমীর পরপরই সেই বিষাদের সুর, অ্যাকচুয়ালি এটাকে সামাজিকভাবে কি আদৌ বিষাদের সুর না নতুন করে ভাবনার? দেখুন, আমি দুটো বিষয় আপনাকে বলি, একটি শাস্ত্রীয় বিষয় আর একটি সামাজিক, সামাজিক এবং আমাদের যে দশমীর যে মন্ত্র, দশমীর মন্ত্রটি আপনারা বললাম বারবার ধর্মীয় মোড়কে দূরে রাখা হয়েছে, আমি কত কোনো ডিফারেন্স নেই। দেখুন, দশমীর বিদায় মন্ত্রে কি বলা হচ্ছেন, দশমীর বিদায় মন্ত্রে দেবীকে বলা হচ্ছে গচ্ছং গচ্ছং পরং গচ্ছং শিবস্থান পরমেশ্বরী, বলছেন তুমি হে দেবী আপনি শিবস্থানে গমন করুন, বৎসরায় সপরিবার আয় পুনরায় গমনায় চ, বলছেন আগামী বছর সপরিবারে আপনি আবার আসবেন। এর মধ্যে কিন্তু বিসর্জন কই, তাকে তো আমন্ত্রণ করে দেওয়া হলো, বাপের বাড়ি গেছে, তাকে আবাহন করা হলো, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, বিষয়টা এরকম। হ্যাঁ, তাকে আবাহন করা হচ্ছে, বিসর্জন নেই এখানে, বইটি বলছি এটি ধর্মীয় দিক। আর নজরুল কি লিখছেন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, মিথ্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন, দেবীর বিসর্জন হয় না, আমরা আমাদের হৃদয় মানুষ থেকে তাকে প্রাতিম্য রূপ দান করি, যে হৃদয় মানুষে
মহাশক্তিকে আমরা চিন্তা করেছি, মহাশক্তিকে আমরা ভেবেছি, সেই মহাশক্তিকে আমরা প্রাতিম্য রূপে বা প্রতিমায় আমরা তাকে প্রাণ দান করে তাকে পূজা করি। তাহলে বিসর্জনটি কোথায় দেব? যে হৃদয় থেকে তাকে আমরা বের করেছিলাম সে হৃদয়েই। সে নজরুলের কথাই বলি, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। আমার এবার যেটা যেটা মূল বিষয় যে এখন আমাদের যে সোসাইটি বলুন, যেভাবে ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, এখন এই ব্যাখ্যাগুলো তো সবটাই বৃহৎ ব্যাখ্যা, এই সমাজটাই আমার পরিবার, বড় পরিবার, কিন্তু আমরা তো সরে যাচ্ছি তার থেকে ধীরে ধীরে। আসলে ওই যে বললাম আমি, ধরুন পুজোয় আগে যেরকম হয়তো আমি আপনিও সেটা পেয়েছি যে 10-15-20-25 জনের টিম পুজো দেখতে বেরিয়েছি, এখন তো তা নয়, মা বাবা ছেলে। না না, ও ব্যাপারটা কি জানেন তো, ওই যে বললাম যত আমরা কিন্তু দিন দিন আত্মকেন্দ্রিক হচ্ছি, অতিরিক্ত হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হতে হতে আপনি আমার খুব পাশে বসে আছেন, আমরা এক মুহূর্তে একটি কম্পিউটারের মাউস টিপলে আমরা পৃথিবীর এক প্রান্ত হতে সুইজারল্যান্ডে কি হচ্ছে আমরা জেনে যাব, কিন্তু আপনার মন কি ভাবছে আমি কিন্তু জানতে পারবো না, বা আমি কি ভাবছি। এই যে মানসিক বৈকল্যতা, আসলে আমার কখনো মনে হয় এই যা এই বিষয়গুলির জন্য আমরা দায়ী। আজকে অতিরিক্ত ট্রেন্ডের যুগে, অতিরিক্ত ট্রেন্ড, আমরা কিন্তু আনন্দ পাচ্ছি না, আমরা সুখ খুঁজছি। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য রয়েছে। একটি ঠেলাওয়ালাও যিনি রাস্তায় শুয়ে আছেন ঠেলার উপরে একটি বিড়ি টান দিয়ে, সুখ টান দিয়ে, তিনি আমার চাইতে অনেক বেশি হয়তো আনন্দে ঘুমুচ্ছেন, তাকে মশা ধরে না। কিন্তু আপনার আমার অনেকেরই বাড়িতে কয়েল জ্বালাতে হবে, মশা ধরে, তার কারণটা কি? কারণ ওই অবস্থাতেই তিনি নিজের মানসিক স্থিতাবস্থা তৈরি করে নিয়েছেন, ওতে সুখী। আমাদের কিন্তু সুখ নেই, আমাদের চাওয়া পাওয়ার লিমিটেশনস নেই, বিশেষ করে আমাদের তো নেই। এখন আমরা এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছুটছি, আমার পাশের বাড়ি এই করেছে আমাকে করতে হবে, ওই চারটে ট্রেন্ডের জামা কিনেছে, এই যে বিশ্বায়ন, ভুবনায়ন, বিশ্বগ্রাসী ভুবনায়নের থাবা বিশ্বায়ন। কিন্তু বিশ্বায়নের যে সব কিছুই খারাপ তা বলবো না, কিন্তু মাঝে মাঝে বিশ্বায়নের কিন্তু একটি নেতিবাচক প্রভাব রয়েছে। আমরা গ্লোবাল হতে গিয়ে আপনি আমেরিকাতে যে অবস্থানে, যে ভাবনা মানুষের আর্থিক অবস্থানে ওনারা যেটা ভাববেন, আপনি নিশ্চয়ই ভারতবর্ষে বা একটি প্রান্তিক রাজ্যে ত্রিপুরায় বসে বিষয়টি এভাবে ভাবতে পারেন না, কিন্তু আপনি যদি দুটোর মধ্যে ইকুভ্যালেন্সি করতে চান মানসিক স্তরে, তখনই আপনার মধ্যে দুঃখ আসবে, হতাশা আসবে। আমাকে আমার রাজ্যে আমার অবস্থানে বসে আমার লিমিটেশনসগুলো আমাকে ভাবতে হবে। ওই জায়গায় না থাকলে কিন্তু আজকে কলকাতায় স্থাপত্য একটা পুজো নিয়েই বলি, আজকে কোন বড় প্যান্ডেলই কত বড় প্যান্ডেল হলো সেটা নিয়েই যেন একটা প্রতিযোগিতা, কিন্তু প্রতিযোগিতায় এতগুলো শারদ পুরস্কার দেওয়া হয়, কোন জায়গায় রীতি এবং পরম্পরা মেনে, ঐতিহ্য মেনে পুজো করা হচ্ছে। আমি বিনম্রভাবে পুজো কমিটির কাছে একটি প্রস্তাব রাখতে চাই, ত্রিপুরা রাজ্যের সকল, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ পরিবেশ অবশ্যই রাখুন, শ্রেষ্ঠ কিন্তু কারা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং রীতি পরম্পরা মেনে পুজো করছেন সেটি দেখার বিষয়। শুধুমাত্র চালকলা নৈবেদ্য দিয়ে আর তার মধ্যে মাছি ভনভন করছে, তার মধ্যে অসাধারণ একটি পুজোর নান্দনিক একটি প্রতিমা তৈরি হলো, তাকে আমরা প্রথম পুরস্কার দিয়ে দিলাম, কিন্তু মূল বিষয়টিকেই হত্যা করা হচ্ছে। পূজাকে কেন্দ্র আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আগে দুর্গা পূজা তারপর শারদোৎসব, পূজাকে কেন্দ্র করেই কিন্তু উৎসবময়তা, পূজাকে বাদ দিয়ে নয়। আপনি যদি মূল কাঠামোটি বা মূল বিষয় থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি, আমরা শ্রেষ্ঠ মণ্ডপের জন্য পুরস্কার থাকছে আজকাল, দেখুন না আজকাল আরেকটি বিষয় কি জানেন, কলকাতায় ক্লাস হচ্ছে পুরোহিতের নিয়ে, একটা কথা বলি থেকে, ধরুন যেভাবে আপনি বলছেন বিষয়টাকে যে আমার বাড়ির মেয়েটি দুর্গা, আমার বাড়ির মেয়েটি উমা, বা এই যে সোসাইটির সঙ্গে তার রিলেশন, তার ব্যাখ্যা সামাজিকভাবে যেটা হয়, তার বাইরে বেরিয়ে গিয়ে এখন আমরা এই জিনিসগুলো নিলে হয়তো সোসাইটিটার ভালো হতো, কিন্তু এখন আমরা এন্টারটেইনমেন্ট সেগমেন্টে নিয়ে যাচ্ছি সেটাকে। এখন বুর্জ খলিফার লাইটিং দেখানো হচ্ছে যার সঙ্গে পুজোর কোনো লিংক নেই। আসলে বললাম না, আমরা আমাদের যে মানে চোখ ধাঁধানো, আমাদের আপনি কালকে একজন বলছিলেন, আমার সকালবেলায় আমার বাড়িতে দুর্গা পূজা হতো, ওই সময় ভোরবেলায় যে আনন্দটুকু ফিল করতাম, কেন ফিল করতাম, সকালবেলা এখনো মাঝে মাঝে মনে হয় সেই ভোরবেলায় আপনার মঙ্গল আরতি হতো এবং ধূপের একটা গন্ধ আছে,
তো ঘুম মানে ঘুমের মধ্যে সে ধূপের গন্ধটা নাকে ঢুকত বা একটু শিউলির, তখন তো শিশির ওপর তো এখনকার মতো এত গরম লাগতো না, ওই যে পরিবেশটুকু, ওই যে নস্টালজিক হই। আর পুরোহিত মশাই চণ্ডী পড়তেন, রূপং দেহি জয়ং দেহি ভাগ্যং ভাগবতী দেহি মে, আমার বাড়ির নাম রূপম। তো মা বলতেন তোকে ডাকছি ঠাকুর মশাই, এই দেখ কতবার। আমি মনে মনে খুব আনন্দ পেতাম, মনে মনে খুব এটা আমার নাম এতবার পড়ছে। আসলে তখন তো বুঝতাম না, তিনি বলছেন দেবী আমাকে রূপ দাও যশ দাও। আসলে দেখুন এর মধ্যেও কিন্তু এই যে চণ্ডী, আমি দেখুন আমাদের মানে আপনি যতই নারী পুজো করা হচ্ছে, পুত্রং ভগবতী দেহি মে, কেন পুত্রং, কেন শুধুমাত্র পুত্রং কেন নয়, আমি যে মানে এখন এর দায়টা কাকে দেব, মানে পুরুষতান্ত্রিক সমাজের দায়, সম্পূর্ণ পুরুষতান্ত্রিক সমাজের দায়। এইটাকে আমরা ধর্ম বলে চালাতে চেয়েছি, ধর্মটা তো নিজেরই যে হয়নি। আসলে আমরা আমাদের মতো করে, সুবিধাবাদীরা আমরা আমাদের মতো করে সময়ে সময়ে পাল্টে যাই। আমরা যারা সুবিধাবাদী অতি প্রগতিশীল, সময়ে সময় করে দুর্গা পূজাকে শারদ উৎসব বানিয়ে ফেলি। আমি একবারও বলছি না দুর্গা পূজা পূজার শারদ উৎসবের বিরুদ্ধে আমি নই, কিন্তু যাকে কেন্দ্র করে উৎসব তাকে কেন গুরুত্ব দেওয়া হবে না, সে বিষয়টি কেন উপেক্ষিত। সেইভাবে ঢাক পিটিয়ে কুমারী পুজো করলাম, কুমারীকে দেবী জ্ঞানে পুজো করলাম, একদিন পরদিন কোথাও না কোথাও সেই কুমারী লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো এই বিষয়গুলিতে আমাদের অনেক তখনই হতো না যদি না আমরা এই কনসেপ্টগুলি আরো বেশি বেশি করে আমরা আগামী প্রজন্মের কাছে ছড়াতে পারতাম। আগামী প্রজন্ম আমাদের রবীন্দ্রনাথকে জানেন না, অতুল প্রসাদকে জানে না, চণ্ডীদাস রামপ্রসাদ তো অনেক দূরের বিষয়, একটা অংশ, একটা অংশ, আমি সকলের কথা বলছি না, একটা অংশ। তো এই দায় কিন্তু আমাদের, আমরা ভাবছি আমাদের ছেলে মেয়ে, আমাদের প্রজন্ম অনেক আধুনিক হচ্ছেন, কোটি কোটি টাকা রোজগার করবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, এসব জেনে কি হবে। কিন্তু জীবনের যে চরম প্রাপ্তি, শুধুমাত্র মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোটি কোটি টাকা ডলার রোজগার করলে জীবনে চরম প্রাপ্তি, লক্ষ্মীটাকে জানবে, পেচার মর্মটা বুঝবে, পেচার মর্মটা বুঝবে না। কালকে একজন এ রাজ্যের অসাধারণ একজন ব্যক্তি, তিনি বলছিলেন একটি অনুষ্ঠানে আমি ছিলাম, বলছিলেন গান গাওয়াটা, কবিতা বলাটা বা নৃত্য করাটা সংস্কৃতি নয়। আমরা মনে করছি যে গান গাইতে বা একটি গান গাইলাম, একটি কবিতা আবৃত্তি করলাম, বলছেন সংস্কৃতি হচ্ছে যাপন করা, তার সঙ্গে একেবারে দুটি শব্দ আছে, মেলামেশা। পৃথিবীতে আমরা প্রতিদিন মিলি, আপনার সঙ্গে আজকে মিলন হলো, মিলনে কিছু পাওয়া যায় না, মিলনে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, যতক্ষণ না পর্যন্ত মিলনটা মেশা না হয়, ওই মেশাটাই জীবনের সার্থকতা। তাই মেলার পরেই কিন্তু মেশা, তাই এই উৎসবের দিনে আমরা যাতে আমাদের হৃদয়ের আরো কাছাকাছি মিশতে পারি, অবশ্যই করোনার সার্বিক স্বাস্থ্যবিধি মেনে আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, শুধু আলিঙ্গনে মেশা, আলিঙ্গনে কিন্তু মেশার কথা বলছি না, আমি বলছি আমাদের হৃদয়ের মেশা, হৃদয়ে হৃদয়ে যোগ স্থাপন করতে হবে। একটি অনুরোধ আপনাদের মাধ্যমে দর্শনার্থীদের কাছে রাখব, আমরা কোনো কুসংস্কারে না, কারণ পুজো অনেকটা সংস্কারে বসে যাচ্ছে, কুসংস্কার মুক্ত হয়ে আমরা অবশ্যই সার্বিক স্বাস্থ্যবিধি মেনে বারবার আমরা হাত স্যানিটাইজার করব, কারণ মহিষাসুর মারা গেলেও করোনার সুর কিন্তু এখনো মরে যায়নি, তাই যে কোনো মুহূর্তেই করোনার সুরের থাবা পড়তে পারে, তাই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে উৎসবের দিনগুলি যাতে কোনোভাবেই আমাদের গাফিলতির জন্য যাতে নিরানন্দের কারণ না হয়। অবশ্যই চেষ্টা করতে চাইব টাইটেলটা দিয়েই যে শারদ উৎসবের সামাজিক দিকটা, বার্তাটা আপনার তরফে কি দিতে চাইবেন সামাজিক? আমি বারবার যে কথাটি বলবো, শারদ উৎসব একটি সামাজিক উৎসব যা আমাদেরকে সমাজ বোধে উজ্জীবিত করে। এটি যদিও একটি সনাতন ধর্মীয় কৃষ্টি, কিন্তু তার এই কৃষ্টি এবং পরম্পরাকে কেন্দ্র করে তা আজকে উৎসব ময়তার রূপ লাভ করেছে। আজকে শারদ উৎসবকে কেন্দ্র করে অ্যালবাম প্রকাশিত হচ্ছে, গানের অ্যালবাম হচ্ছে, সাহিত্য সম্ভার পুজোর এক মাস আগে, উৎসবের এক মাস আগে, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু সৃজনশৈলী তাকে রক্ষা করাই হোক, আমরা যাতে আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের সামাজিক বোধে আমরা যাতে উন্নীত হতে পারি, পরস্পরের মধ্যে যাতে সৌহার্দ্যকে আরো বাড়াতে পারি, হৃদয়ের নৈকট্যকে আরো বাড়াতে পারি, এটাই উপদ হতে পারে শারদোৎসবের সার্বজনীন ভাবনা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে, অবশ্যই পুজো খুব ভালো কাটুক আপনার, পুজো খুব ভালো কাটুক আপনাদেরও, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।